সম্মানিত দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি সাভার বেদেপল্লিতে। দর্শক, আজ আমরা কথা বলবো একজন বেদে কিশোরীর সাথে। সুন্দরতার জীবনের সমসাময়িক বিষয়গুলো আমরা দেখছি। তিনি সাথে একজন বয়স্ক মহিলাকে নিয়ে বসে আছেন। উনি আপনার কি হয়? আপা দাদি। আচ্ছা দর্শক, আমরা ওনার নামটা আপনাদেরকে ওনার মুখ থেকে শোনাতে চাই, তারপর আসবো বাকি বিষয়গুলো। আপনার নাম কি আপা, একটু জোরে বলবেন যাতে দর্শকরা শুনতে পারে যে আপনার নামটা। ঝুমুর। আচ্ছা ঝুমুর আপা, আপনাকে নিয়ে আমরা এর আগে একটি প্রতিবেদন করেছি, তো আবার আমরা দ্বিতীয় পর্বে আপনার সামনে হাজির হয়েছি। তো আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে মানে দর্শকদের জানানোর চেষ্টা করব, আপনি মানে এখন যে অবস্থায় আছেন, আপনি এখন কি করেন বর্তমানে? এখন আমি এই দাদিটা অসুস্থ, যা জায়গা জমিন ছিল সব বিক্রি করে দাদিটা চিকিৎসা করছে, এখন চেয়ে চেয়ে আমরা খাই। আপনার দাদির কি হয়েছে? স্টক করার পর আপনি চিকিৎসা করাতে গিয়ে আপনি এখন মানে জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করেন। দর্শক, দুই ডিসিম জায়গা ছিল, সেটা বিক্রি করে চিকিৎসা করেছেন। আচ্ছা আপনার নাতি হয়? আচ্ছা ঝুমুর আপা, আপনার এই যে আপনি এর আগে ভিডিওতে বলছেন আপনি পাড়ায় গিয়ে টাকা চেয়ে এখন চলেন, এখন কিভাবে আপনাদের সংসারটা চলে যদি আরেকটু আরেকবার বলেন? আমাদের সংসার চলে, দুটো ভাই আছে ছোট, বাবা বিয়ে করে চলে গেছে, মা আমাদের দেখতে আসলে বাবা মিলে তাড়িয়ে দিয়েছে, আর আমরাও মাদের কাছে বাবা যেতে দেন, মানে বাবা যেতে দেন। আপনার বাবা এখন কোথায় থাকেন? বাবা অন্য জায়গায় থাকেন। তাহলে এই যে আপনার আপনার দাদিকে নিয়ে আপনারা থাকেন, আপনার কাছেই থাকে? তাহলে এই যে আপনাদের তো নাতিরে পালতাম, তখন আমি পড়ে গেছি, বাবা মারা গেল, মমতির হাতে থেকে দু দিচ্ছে জায়গা বেঁচে আমার আল্লাহ আবার উঠাইছে এই সব মানুষের গল্প। মানে আপনি মরণ থেকে বেঁচে আসছেন, আপনি আপনার নাতিনকে পালতেন, তাহলে এখন তো আপনি নিজেই অসুস্থ, এখন তো আপনাকে পালতে আপনার এখন নাতি কি করবে? দুজন ছেলে যায় 200-300-400 টাকা বাঁচিয়েছে, সংসার। এই যে দর্শক, এখন ঝুমুর বিভিন্ন জায়গায় গিয়ে ওই যে দল বেঁধে মানুষের কাছে হাত পাতে, আসলে সেটা কখনোই সে আশা করেনি যে মানুষের কাছে যাবে। আপনার নাতি তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর, আপনি কি কখনো এই আশা করেছিলেন যে আমার নাতিও গ্রামে যাবে মানুষের কাছে টাকা চাবে? এই আশা তো আমি করি নাই বাবা, এখন আমি তো আমি তো মরেই গেছি, আমার নাতি কি করবে? আল্লাহ ছাড়া, আল্লাহ নাতি রে ভালো কাজে পাঠালে, আমার নাতি ভালো কাজে। দর্শক, আসলে একজন দাদির সেই প্রত্যাশাই থাকে যে আমার নাতি ভালো কাজ করুক, ভালোভাবে থাকুক। আপনি তো এই যে এখন অনেকটা ওই যে আপনার হাতে অনেক ওষুধ দেখতেছি, খালি বাবা পয়সা আমি খাতে আমরা ওষুধ প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আচ্ছা ঝুমুর আপা, আপনারা যে বসে আছেন এই ঘরটা কি আপনাদের? আপনাদের এখানেই থাকেন? সকালে সকালে কি রান্না করেছেন? ডাল। ডাল কে রান্না করছে? আমি রান্না করছি। আপনি রান্না করছেন? আচ্ছা, আপনাকে যেটা বলতে চাই, আপনার নাতিন তো এখন মোটামুটি বিয়ের উপযুক্ত, মাশাআল্লাহ দিলে চেহারা সুন্দর, বিয়ের কোনো প্রস্তাব আসছে? আল্লাহর ইচ্ছে বাবা, এখন আসে না, এখন পর্যন্ত আসে নাই, মানে আশা করতেছেন। আপনার নাতিনের বয়স কত আপনি কি জানেন? মনে আছে নাতি বাবা
আপনি কি করতেন আপনি যখন সুস্থ ছিলেন, আপনি তখন কি করতেন? আমি বাবা গ্রাম ঘুরিয়ে খাওয়াইছি, গ্রাম ঘুরিয়ে আপনার নাতিদের খাওয়া। আচ্ছা আপনি কি মানে কি করতেন গ্রামে? আমি এই গ্রামে ছিঁড়ে টিঙে লাগাতাম, দাঁতের পোকা টোকা ফেলতাম, ওষুধ দাই বেচতাম। এই গ্রাম ঘুরে খাওয়াইছি সংসার। আচ্ছা এখন নাতিন তো বড় হয়েছে, নাতিনের তো বিয়ে দিতে হবে, তা নাতিনের বিয়ে দিলে আপনি কিভাবে চলবেন, আপনার দেখাশোনা কে করবে? আল্লাহ দেখবে, আল্লাহ ছাড়া কে দেখবে? আচ্ছা না তাহলে আপনি কি নাতিনের বিয়ে দিতে প্রস্তুত? এখন নাতি যদি আল্লাহ বিয়ের প্রস্তাব খোদা আনে তখনই হবে। আচ্ছা জুমুর, আপনার দাদি যেটা বলল যে আপনার দাদি অসুস্থ, আমরা দেখতেই পাচ্ছি দর্শক উনি অসুস্থ, আমার ওষুধের প্রেসক্রিপশনগুলো হাতে নিয়েই তিনি বসছেন। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে উনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ, নাতিনের উপরে নির্ভরশীল, নাতিন কাজ করেন, নাতিন 300-200 টাকা যা আয় করেন সংসার চালান। আচ্ছা জুমুর, আপনার দাদি যেটা বললো আপনাকে, আপনার দাদি যদি এখন বিয়ে দেয় আপনি কি বিয়ে করবেন? বলবো। আচ্ছা সেক্ষেত্রে আপনার কি কোনো শর্ত থাকবে নাকি আপনি স্বেচ্ছায় গ্রহণ করবেন? তো প্রস্তাব নিয়ে আসবে, যদি কেউ প্রস্তাব নিয়ে আসে তাহলে আমার দাদিটাকে বলবো দাদি বিয়ে করতে এসেছে বসবো, অত যৌতুক চাই। সেক্ষেত্রে আপনি কি দাদিকে ছেড়ে যাবেন? দাদি তো ছোটবেলা থেকে শিঙ্গা লাগাইছে, গ্রামে গেছে শিঙ্গা লাগাইছে, আয় করছে, আপনারা খাওয়াইছে, বড় করছে, আর আপনি বড় হয়েছেন। তা আপনি যদি বিয়ে করে চলে যান, বিয়ে করে চলে যাওয়ার পর দাদির প্রতি আপনার কি দায়িত্ব থাকবে? দাদিকে দেখে যাব আর কিছু টাকা দিয়ে যাব, মানে সাহায্য সহযোগিতা করতে চান, মানে যদি সব মানে সেরকম আপনার তৌফিক দেন। দর্শক আসলে এরা সহজ সরলভাবেই বলে, এখনও অনেক ছোট, এরা ভালোভাবে মানে খুবই সহজ সরল, সেজন্যই সহজ সরলভাবেই বলতেছে যে দাদিকে সাথে নিয়ে যাবো। আসলে দাদিকে তো আর সাথে নেওয়া যায় না, ওরকম ছেলে পাইলে মানে ভালো কোনো ছেলে পেলে, গৃহস্থ করে ছেলে পেলে বিয়ে বসবে। এখন দাদি অসুস্থ, দাদির চিকিৎসাটাই তার মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা অসুস্থ আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে তাদের ঘর, এই ঘরেই তারা থাকে, দাদি নাতি থাকে। তার বাবা অন্য জায়গায় চলে গেছে, মা আরেক পাগলি হয়ে গেছে, এখন ভালোভাবে চলাফেরা করাটাই হয়েছে মূর্খ বিষয়। আচ্ছা এই যে আপনি ওষুধ, কীরকম টাকার ওষুধ লাগে? এটা তো প্রেসক্রিপশন লেগে দিয়েছে আপনার হাতে, আমি আমরা দেখতে পাচ্ছি। এই যে অনেক ওষুধ, 2000 টাকার ওষুধ লাগে। দর্শক কেউ যদি এই ঝুমুরের দাদিকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ঝুমুরের সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবেন। অনেক টাকার ওষুধ প্রয়োজন, সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে, অল্প জায়গা ছিল সে জায়গা বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। এখন ঝুমুরকেও বিয়ে দিতে হবে, ঝুমুর যদি ভালো কোনো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে পায় অবশ্যই সে বিয়ে করবে। আপনারা ঝুমুরের সাথে যোগাযোগ করে তার দাদির চিকিৎসার ব্যাপারে কথা বলবেন, আমরাও চাই ঝুমুর কিছু সাহায্য সহযোগিতা নিয়ে তার দাদিকে সুস্থ করে তুলুক, এই প্রত্যাশাই রাখি। আচ্ছা ঝুমুর, আপনার সর্বশেষ কি কথা আছে দর্শকদের উদ্দেশ্যে? আমাকে যদি কেউ একটু সাহায্য করে তার নিজে দোয়া করব, যদি কেউ একটু সাহায্য করে আপনাদেরকে যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করে তাহলে নামাজ পড়ে দোয়া। আচ্ছা দাদি আপনি যে এখন ওষুধ খেয়ে কি অবস্থায় আছেন?
এখন একটু একটু অসুখ তো বাবা, ওষুধটা তো খাতে যাইতেছে না টাকা পয়সা, ওষুধ খেতে পারছেন না টাকা পয়সার অভাবে, যা জায়গা জমি ছিল সেটা বিক্রি করে চিকিৎসা করেছেন। দর্শক, যা টাকা পয়সা ছিল সেটা তারা চিকিৎসা করেছে, এখন সামান্য টাকা সামান্য ওষুধ খেয়েই এখন পর্যন্ত আছেন। আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ঝুমুরকে ফোন দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, খুবই দরিদ্র, এটাই হচ্ছে তাদের থাকার ঘর। আমরা আশা করি আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাহায্য সহযোগিতা করার আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা ভিডিও করে থাকি শুধু অসহায় লোকদের। ধন্যবাদ দর্শক।